নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠককে এবারে বয়কটের ডাক দিল আরও 6 রাজনৈতিক দল এবং 6টি রাজ্যের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী ডেকেছিলেন নীতি আয়োগের বৈঠক, এবং নীতি আয়োগের বৈঠক সমস্ত রাজনৈতিক দলের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আরও অন্যান্য 6টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠককে বয়কটের ডাক দিয়েছে, এবং নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএসকে এই বয়কটের ডাক দিয়ে কোণ ঠাসা করা হয়েছে। 2024 লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএসের বিরুদ্ধে এটাই সবথেকে বড় কড়া পদক্ষেপ নিল 6টি রাজনৈতিক দল একজোট হয়ে। এবং তৃণমূল নেতা শান্তনু সেন এই বিষয় নিয়ে কী কী জানিয়েছেন এবং এই বয়কটের জন্য বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নীতি আয়োগের বৈঠক বয়কট, আরও 6 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সহ নীতি আয়োগের বৈঠক বয়কটের কথা বলেছিলেন এর আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আর এবার যেমনটা জানা যাচ্ছে, আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন আরও 2 রাজ্যের অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তিনি এবছরে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। এরপর যেমনটা জানা যায় যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রায়ও আজকের নীতি আয়োগের এই যে বৈঠক সেই বৈঠক বয়কট করছেন। আর এবার জানা যাচ্ছে আরও 2 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। আপনাদের জানিয়ে রাখি এই বৈঠকে নেই রাজস্থান এবং কেরলের মুখ্যমন্ত্রীও। তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছিলেন এবারে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন না, কিন্তু এখন যেমনটা জানা যাচ্ছে আরও 6 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিলেন না। দেখুন, প্রথম কথা, প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করে সেই নীতি আয়োগ কিভাবে চলছিল দেশের মানুষ সেটা লক্ষ্য করেছে। দ্বিতীয় কথা, আপনাকে মাথায় রাখতে হবে বর্তমানে কেন্দ্রের শাসক দল তারা কোঅপারেটিভ ফেডারালিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এবং বিরোধী শাসিত রাজ্যগুলোতে তাদেরকে সমস্ত রকম ভাবে বঞ্চনা করা, তাদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার, এগুলো আমরা দেখছি। আমাদের বাংলার ক্ষেত্রে 115,000 কোটি টাকা আটকে রেখে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার কাজ থেকে শুরু করে মিড ডে মিলের কাজ থেকে শুরু করে সড়ক যোজনার কাজ থেকে শুরু করে সমস্ত টাকা তারা আটকে রেখে দিয়েছে, বারংবার আবেদন করা সত্ত্বেও, আমাদের কোনো ভুল না থাকা সত্ত্বেও। এরপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে পাঠানোর জন্য সিদ্ধান্ত দিলেন, তখন সেখান থেকে জানিয়ে দেওয়া হলো না তাদেরকে বৈঠকে যোগ দিতে দেওয়া হবে না। অর্থাৎ এটা আরো একবার ভারতবর্ষে একটা তুগলকি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট, হিটলারি সরকার চলছে তার নিদর্শন, এবং বাংলাকে আরো কিভাবে বঞ্চনা করা হচ্ছে, বাংলা